दवाई तो देवे ना। कैसा लगा मेरा मजाक? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে যাচ্ছি দারুশা বাজার থেকে একটু ভিতরে মরমরিয়া হাট আর কি, ওইখানে জোস একটা হাঁসের মাংস পাওয়া যায়, ওই হাঁসের মাংস খাইতে যাচ্ছি। চলুন শেষ পর্যন্ত কি হয় দেখি। আর আপাতত যাচ্ছি সাদিমান নামকে নিতে, ভুকানাঙ্গার লোক খাওয়ার সময় চলে আসে। আমরা চলে আসছি সাদিমান্নান দা ভুকানাঙ্গা বাড়ির, এখানে এখনো মনে হয় নামে নাই, তো নামুক, ফোন দিয়ে দিচ্ছি অলরেডি, নামার কথা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মান্নান চাচার বড় বেটা সাথে মান্নান। এতই খাইখোর লোক, খাওয়ার সময় খালি হাজির হয়ে যাবে। আজকে ব্লগ হবে না, আপনার চাঁদে নাই, আপনার না হোক আমার তো হবে। হ্যাঁ কি হয়েছে? রাশিয়াতে সিএনবি চলেন। আচ্ছা আগে আপনি আগে বুঝান, খাবার টাইমে আপনি ব্লগে আসেন কেন? এমনি আসেন না কেন আপনি? খাবার টাইমে খালি ব্লগে আসেন কেন আপনি? এমনি ব্লগ করার সময় হচ্ছে না। কেসা লাগা মেরা মজাক? লস এখানে লাগবে, ঠিক আছে, ওকে মানা করেছিলাম। দেখেন খবর, ছায়াতে রাখি, রোদে রাখবো গাড়ি, ছায়াতে রাখলাম। বাড়ায় যে দেখা যাক কি করি। মামা কুন্ডা বাটি কত? আপনার হলো 120 টাকা বাটি, রাজহাঁস 120, পাতি হাঁস 120। মামা টেস্ট কুন্ডা সব থেকে ভালো, রাজহাঁস না পাতি হাঁস? ভালো সবচেয়ে পাতি হাঁস, মানে সবাই তাহলে এসে পাতি হাঁসটা বেশি খায়। পাতি হাঁসটাই বেশি খায় আপনার, পাতি হাঁসটা। মামা দিনে কত কেজি লাগে তাও, কয়টা হাঁস লাগে? হাঁস বারো দিয়ে আপনার 13-14টা যায় প্রত্যেক দিনে। প্রত্যেক দিনে লাগে। হাঁস কই থেকে নিয়ে থাকেন? আপনার তাহিরপুর হাটেলি, কেশর হাটেলি, কাকন হাটেলি, মানে সব হাট থেকে নিয়ে রাখেন? সুতির হাটেলি, যেখানে ধর একটু কম পাই ওখানে যাই। মামা এটা চিনবো কিভাবে, মানে কি নামে? মামা এটা লোকেশন, মানে এই ভিডিও দেখে যারা আসবে, মরমরা হাট বলে ইয়ে করা আছে, আসলে হোটেলের নাম দেওয়া নাই। খাওয়া দাওয়া শেষ করে হাঁসের মাংস, চাইলে আপনারা যাইতে পারেন। রাজশাহী থেকে 15 কিলো হবে না, 20 কিলো রাজশাহী থেকে 20 কিলো। দারুশা বাজার পার হয়ে মরমুড়ি বাজার ব্রিজটার ঠিক পরে, ব্রিজ পার হয়ে গেছে দোকানটা।
মাংসটা অনেক জোস ভাই। আর কি বলবো বলতে হবে, দেখেন কি বলবো, কেমনে বসে আছে লোকটা, মানে উড়ে যাবেন মুস্তাচ্ছি তাই বলে এভাবে ভাই। অশ্লীলতার কোন পর্যায়ে চলে গেছে দুইজন, এই হলো বিষয়। আজকে পর্যন্ত দেখা হবে আগামী পর্বে, ভালো থাকবেন।